সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁচা বাদাম শিরোনামে একটি গান ভাইরাল হয়েছে। গানটি একজন ফেরিওয়ালার, যিনি পথে পথে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেন। আমার কাছে পাবে শুধু গানটিতে ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম দেওয়ার কথা বলা হয়েছে। গানটি যার কণ্ঠে গাওয়া হয়েছে, তিনি একজন ফেরিওয়ালা, যাকে গ্রামের পথে ঘাটে সাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়। তিনি বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ডের পুরাতন গহনার পরিবর্তে কাঁচা বাদাম বিক্রি করছেন, যার কণ্ঠে রয়েছে আশ্চর্য এক সুর। কাঁচা বাদামের জন্য না হলেও তার এই কণ্ঠ শুনে হলেও যে কোনো পথচারী হঠাৎ থমকে দাঁড়াবে। জীবিকার প্রয়োজনে জীবন যুদ্ধে অচেনা এই ফেরিওয়ালা গাইছেন এই গান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে টিকটকে, অনেকেই বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে অদ্ভুত তালে গাইছেন এই গান, যাদের কাছে হয়তো জীবনের মানেটা এই অচেনা ফেরিওয়ালার মতো কঠিন না। দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা বাদাম।